এদিকে সর্বরাহ কমায় ঝালকাঠি বাজারে বেড়েছে সবজির দাম এ নিয়ে বিস্তারিত জানাতে পূর্বচাত কাঠি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার আলামিন সর্বরাহ কমার কারণ কি পাশাপাশি জানতে চাই কোন সবজির দাম কতটা কত টাকায় বিক্রি হচ্ছে ধন্যবাদ জ্যোতিকা ঈদের পর নিত্য দাম কিছুটা কমার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রভাব নেই ঝালকাঠির বাজারগুলোতে। দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা ঝালগাড়িতে সবজির চালান আসে মূলত যশোর ও সাতক্ষীরা থেকে বর্তমানে সরবরাহ কম থাকায় সব ধরনের সবজির দাম বেড়েছে এমন দাবি স্থানীয় ব্যবসায়ীদের আর এ কারণেই সপ্তাহের ব্যবধানে সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত আজকে শহরের কাঁচা বাজারগুলোতে বিক্রি হচ্ছে এমন কিছু সবজির দাম আমি জানিয়ে দিচ্ছি করলা পটল ঝিঙা ও বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে পেঁপে টমেটো ভেন্ডি ও জালি কুমড়া বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দরে এবং এটি এর কিছু কিছু আবার পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া আকার বেঁধে শশা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে মাঝারি হচ্ছে ষাট থেকে আশি টাকা কেজি দরে লেবু হালি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে তবে চাহিদা অনুযায়ী সরবরাহ কম রয়েছে এ কারণেই দাম বেড়েছে এমনটি বলছেন স্থানীয় সবজি ব্যবসায়ীরা তবে তারা বলছেন যে আর দু এক সপ্তাহ পর এই সরবরাহ বাড়তে পারে এরপর আসলে এই দাম কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সবশেষ শেষ ঝালকাঠি থেকে সবজির সরবরাহ এবং দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তালুকদার